আপনার মায়ের কাছ থেকে টাকা নিয়ে চলে গিয়েছিলেন ক্রিকেট খেলতে। যে একাডেমিতে আপনি গিয়েছিলেন, যাওয়ার পর দেখেছেন যে সেটা টোটালি ফ্রড এবং আপনি চেয়েছিলেন ক্রিকেট ছেড়ে দিতে, কতটুকু সত্য বা ওই ব্যাপারটা নিয়ে আমাদের সঙ্গে? এটা আসলে একদম ফুল সত্য কাহিনী, কারণ আমার বাসা থেকে ওইভাবে খেলার সাপোর্ট ছিল না। আমার বাসায় আমার বাবা গভর্নমেন্ট জব করে এবং উনি সবসময় পড়াশোনার দিকেই ফোকাস দিতে বলতো, সবসময় চাইতো যে অন্য দশজন বাবা মা যেমন চায় আমার ফ্যামিলি তো ওইভাবেই চাইতো, কিন্তু আমি ছোটো থেকেই খেলাধুলার প্রতি মানে একটা অ্যাডিক্টেড ছিলাম সত্যি কথা বলতে। তো একটা সময় আমার মার কাছে জেদ ধরতাম খেলাধুলা নিয়ে, তো মাকে বলছিলাম যে মা আমি মানে এইভাবে এইভাবে আগাইতে চাই, এইভাবে খেলতে চাই। তো সেই সময় আমার মা কিছু ক্ষতি করে যখন আমাকে ঢাকায় পাঠিয়েছিলেন, তখন আমি একটা একাডেমিতে গিয়েছিলাম। একাডেমিতে মানে সত্যি কথা বলতে একদম ফ্রড একটা জায়গা ছিল। তারপরে ভেবেছিলাম যে আসলে যেহেতু এত কিছু নষ্ট করে এই জায়গায় এসেছি, নেক্সট টাইম তো আর কোনো আবদার নিয়ে যাইতে পারবো না আমার মায়ের কাছে, কারণ যেটা নিয়ে গিয়েছিলাম ওটা অনেক আমার আম্মার জন্য অনেক টাফ ছিল। সেই তারপরে থেকে আসলে চিন্তা করেছিলাম যে আসলে এভাবে খেলাধুলা করবো না। পরে এজ লেভেল বয়স ভিত্তিক খেলাগুলো হয়, ওখানে খেলেছিলাম, ওখান থেকে ভালো করেছিলাম। তারপরে আমার রাজশাহীতে ডিভিশন কোচ মহিউদ্দিন স্যার ছিল, উনি আসলে আমাকে পুশ করে করে তখন নিয়ে গিয়েছিলেন। এখান থেকে সুজন স্যারের সঙ্গে দেখা এবং সুজন স্যার আমাকে তারপর থেকে আসলে টেক কেয়ার করে। এখন নিশ্চয়ই বাবা মা আপনাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে? হয়তো বা করে, কারণ আমি আসলে আমার বাবা মাকে এইভাবে আসলে বুঝতে পারি না, কারণ আমার বাবা মা কখনো দেখিনি যে অনেক বেশি ওভার এক্সাইটেড হয়ে গেছে আমাকে নিয়ে, বা অনেক বেশি খুশি, বা অনেক বেশি আমি আমার খারাপ সময় অনেক বেশি মানে আমাকে নিয়ে আপসেট। এই জিনিসটা আমি আলহামদুলিল্লাহ অনেক লাকি যে এই জিনিসটা কখনো আমি ফেস করিনি, কারণ আমার বাবা মা সবসময় ওনারাও নিউট্রাল থাকতে পছন্দ করে, খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করে না। আর একটা বিষয় এটা কি হয় যে টেলিভিশনে যখন আপনাকে দেখে তখন সবার মাঝে এক ধরনের ভালো লাগা কাজ করে, বলে সবাইকে দেখায় যে এই যে তৌহিদ হৃদয় খেলছে টিভিতে দেখা যাচ্ছে? আমার বাবা মার ক্ষেত্রে যদিও এটা হইলে হতে পারে, কিন্তু আমাকে কখনো আসলে এই জিনিসটা মানে শেয়ার করেনি। এবং আমিও পার্সোনালি ফিল করি যে আমার বাবা মা মানে এই জিনিসটাতে অনেক এই দিকটা অনেক ভালো আছে, কারণ আমাকে কখনো এইসব ব্যাপারে বলেও না।